সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না চিন্তা উদ্বেগ বাড়ছেই বিশেষজ্ঞদের সরকার শুধু কারফিউ জারি করেই চলেছে তিন সপ্তাহ ধরে নতুন করে সংযোজন হল উইকেন্ড কারফিউ সপ্তাহে শনি ও রবিবার উইকেন্ড কারফিউ জারি করা হচ্ছে কিন্তু কতটুকুই মানা হচ্ছে এই কারফিউ এ উঠছে প্রশ্ন কারণ খোলা রাখা হচ্ছে সবজি মাছ মাংসের দোকান অথচ এসব জায়গায় প্রতিদিন সবচেয়ে বেশি ভিড় হয় প্রশ্ন উঠছে ভিড়ের জায়গা খোলা রেখে উইকেন্ড কারফিউর যুক্তিকতা নিয়ে আগের সপ্তাহান্তে কারফিউতে দেখা গেছে বাজারে মানুষের ভিড় কোথাও মানা হয়নি শারীরিক দূরত্ব অভিযোগ এতে থাকে না প্রশাসনের কোন নজরদারি ফলে যা হওয়ার তাই হচ্ছে তৃতীয় উইকেন্ড কারফিউর প্রথম দিন শনিবারও খোলা ছিল বাজার শুধু আগরতলা শহরের দু এক জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছেন এদিন উত্তর গেট ও কর্নেলচমি এলাকায় এই দৃশ্য নজরে আসে হিসাবে আমাদের যতটা রাস্তায় লোক চলাচল করছে এবং তাদের চলার যে পারপাস কারণে যদি মোস্ট এসেন্সিয়াল না হয় আমরা তাদেরকে বাড়ি ঘরে ফিরিয়ে দিচ্ছি আর যারা মোস্ট এসেন্সিয়াল যেমন ভ্যাকসিন নিতে যাচ্ছে কেউ ডাক্তারের কাছে যাচ্ছে তাদেরকে আমরা অ্যালাউ করছি তিন